আমরা দ্বাদশ শ্রেণীর ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল চ্যাপ্টার সম্পর্কে জানার চেষ্টা করছি। এখন ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল বলতে কি বোঝায়? কোনো বস্তু তড়িৎ বিভব বলতে বোঝায় যে তার তাড়িতিক অবস্থা, স্টেট অফ ইলেকট্রিফিকেশান, স্টেট অফ ইলেকট্রিফিকেশান, স্টেটটা বোঝায় ইলেকট্রিফিকেশানে, যা ঠিক করে দেয় দুটো বস্তুকে যখন তাদের কন্ট্যাক্টে আনা হবে, ডাইরেক্ট কন্ট্যাক্ট অথবা থ্রু কন্ডাক্টার, যদি তারা কন্ট্যাক্টে আসে কে কাকে তড়িৎ দেবে বা কে কার থেকে তড়িৎ নেবে। তড়িতের প্রবাহ উচ্চ বিভব, হায়ার পোটেন্সিয়াল বডি থেকে লোয়ার পোটেন্সিয়াল বডির দিকে হয়। এখন পৃথিবীর চার্জ ক্যাপাসিটি ইনফাইনাইট, তাই পৃথিবীর বিভবকে জিরো পোটেন্সিয়াল ধরা হয়। জিরো পোটেন্সিয়াল ধরা হয় আর্থের পোটেন্সিয়ালকে। আর্থ যেহেতু, কেন, কারণ পৃথিবী যদি কিছু আধান গ্রহণ করে বা কিছু আধান যদি বর্জন করে তার পোটেন্সিয়ালের কিছু যায় আসে না। এবার ধরো একটা বস্তু পজিটিভলি চার্জ, তাকে পৃথিবীর সঙ্গে যোগ করেছো, তাহলে তড়িতের প্রভাব কোথায় থেকে কোথায় হবে? পজিটিভ, ওই পজিটিভলি চার্জ বডি থেকে পৃথিবীর দিকে। তাহলে পৃথিবীর বিভব উচ্চ, জিরোর তুলনায়, পৃথিবীর বিভবের তুলনায় বস্তুর বিভব উচ্চ, জিরোর তুলনায় উচ্চ মানে বস্তুর বিভব হয়ে যাবে এখানে পজিটিভ। তাহলে হায়ার পোটেন্সিয়াল বডি, পজিটিভ পোটেন্সিয়াল বডি বস্তুটা। অন্যদিকে নেগেটিভলি চার্জ বডিকে যদি পৃথিবীর সঙ্গে যোগ করো, তাহলে ইলেকট্রনের প্রবাহ হবে কোন দিকে? বস্তু থেকে পৃথিবীর দিকে। তাহলে কারেন্টের ফ্লো, কনভেনশনাল কারেন্টের ফ্লো তার বিপরীত হয়, পৃথিবী থেকে বস্তুর দিকে। তাহলে পৃথিবীর বিভব জিরো, বস্তুর বিভব কি তার থেকে কম, কারণ হায়ার পোটেন্সিয়াল বডি পৃথিবী, তাহলে বস্তুর বিভব হয়ে যাচ্ছে নেগেটিভ। এইভাবে আমরা পৃথিবীর রেসপেক্টে কোনো বস্তুর পোটেন্সিয়ালকে প্রকাশ করে থাকি। এরপর হলো ফিল্ড পোটেন্সিয়াল, যেটা আমরা নর্মালি পোটেন্সিয়াল বলতে বুঝি। ফিল্ড পোটেন্সিয়াল বলতে কি বোঝায়? যে কোনো বিন্দুতে, ফিল্ড পোটেন্সিয়াল বলতে বোঝায় যে একটা ইউনিট পজিটিভ চার্জকে, ইউনিট পজিটিভ চার্জকে অসীম দূরত্ব থেকে সেই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়। ওয়ার্ক টু বি ডান টু ক্যারি ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি টু দ্য পয়েন্ট। ধরা যাক কোনো একটা বিন্দুর বিভব ভি, তার মানে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে সেই বিন্দুতে আনতে ভি পরিমাণ কাজ করতে হবে। টু ক্যারি ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি টু দ্য পয়েন্ট, দ্য ওয়ার্ক টু বি ডান ইজ ভি। তাহলে ইউনিট চার্জকে আনতে ভি কাজ করতে হচ্ছে, তাহলে কিউ আধানকে আনতে কতটা কাজ করতে হবে? কিউ ভি। তাহলে ওয়ার্ক ডান ডাব্লু ইকুয়ালস টু ভি ইন্টু কিউ। সো ওয়ার্ক ডান ডাব্লু ইকুয়ালস টু ভি ইন্টু কিউ। এবার আমরা এখান থেকে ইউনিটে যাই, ভি সমান কত? তাহলে ভি সমান দেখো দাঁড়াচ্ছে ডাব্লু বাই কিউ। সিজিএস ইউনিট কী হবে? ইএস ইউ অফ ভোল্টেজ। ওয়ান ইএস ইউ অফ ভোল্টেজ সমান ওয়ান আর্ক বাই ওয়ান ইএস ইউ অফ চার্জ। তাহলে কোনো বিন্দুর বিভব ওয়ান ইএস ইউ বলতে বোঝায় অসীম দূরত্ব থেকে ওয়ান ইএস ইউ পরিমাণ চার্জকে সেই বিন্দুতে আনতে ওয়ান আর্ক পরিমাণ কাজ করতে হবে। এসআই পদ্ধতিতে এককের নাম কী? এসআই পদ্ধতিতে এককের নাম হলো ভোল্ট। ওয়ান ভোল্ট মানে ওয়ান জুল পার ওয়ান কুলম, তার মানে কোনো বিন্দুর বিভব ওয়ান ভোল্ট বলতে বোঝায় অসীম দূরত্ব থেকে এক কুলম আধানকে সেই বিন্দুতে আনতে ওয়ান জুল পরিমাণ কাজ করতে হবে। ওয়ান জুল মানে 10^7 আর্ক, আর ওয়ান কুলম সমান 3×10^9 ইএস ইউ অফ চার্জ। ভাগ করলে দাঁড়ায় 1/300 ইএস ইউ অফ ভোল্টেজ। ওয়ান ভোল্ট সমান 1/300 ইএস ইউ অফ ভোল্টেজ। আমরা জানি যে এসআই নর্মালি ভ্যালুগুলো বড় হয়, কিন্তু এখানে ছোট ওয়ান ভোল্ট তাকে ইএসইউতে নিয়ে যেতে গেলে 300 দিয়ে ভাগ করতে হলো। এবার দেখো দুটি বিন্দুর বিভব পার্থক্য, বি একটা বিন্দু, এ একটা বিন্দু, তাদের যে বিভব পার্থক্য সেটা হলো ভিবি মাইনাস ভিএ। বি থেকে এতে এনেছি কতটা? ধরো কিউ জিরো আধানকে, তাহলে কতটা কাজ করতে হয়েছে? কিউ জিরো ইন্টু ভিবি মাইনাস ভিএ, এটাই কতটা? এটাই ডব্লিউ এ বি পরিমাণ কাজ। তাহলে দেখো এ বিন্দুর বিভব কত? ভিএ। বি বিন্দুর বিভব ভিবি। এ থেকে বিতে একক আধানকে নিয়ে যেতে কাজ করতে হতো ভিবি মাইনাস ভিএ, তাহলে কিউ জিরো আধানকে নিয়ে যেতে কিউ জিরো ইন্টু ভিবি মাইনাস ভিএ সমান সমান কত? এই যে কাজ, এটাকেই ডব্লিউ এ বি বললাম। তাহলে ভিবি মাইনাস ভিএ সমান ডব্লিউ এ বি বাই কিউ জিরো। এবার দেখো যদি ভিবি গ্রেটার দ্যান ভিএ হয়ে যায়, তাহলে ডব্লিউ এ বি ইজ গ্রেটার দ্যান জিরো, তার মানে এখানে ওয়ার্ক ডান হচ্ছে, কাজ করতে হচ্ছে। ভিবি সমান ভিএ যদি হয়, দুটো বিন্দুর বিভব সমান হলে ওয়ার্ক ডান হবে জিরো। ভিবি লেস দ্যান ভিএ হলে ডব্লিউ এ বি, ওয়ার্ক যা করতে হচ্ছে সেটা হয়ে যাবে ঋণাত্মক ওয়ার্ক। এই হলো পোটেন্সিয়ালের ইনিশিয়াল কথা।